নিয়ামতপুরে এক কলেজ ছাত্রীর চুল কেটে দেয়া ও যৌন নিপীড়নের অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ। চুল কেটে দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাহের নামের ওই বখাটেকে আটক করা হয়। স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করত বখাটে রায়হান। রোববার বিকেলে রায়হান বালাহোয়ের গ্রামে তার বাড়িতে ডেকে নেয় মেয়েটিকে। তার স্ত্রীর উপস্থিতিতেই তিন বন্ধু মিলে মেয়েটিকে হয়রান করে। পরে রায়হানের স্ত্রী রূপা মেয়েটির চুল কেটে দেয় আর সেই ঘটনাটি ভিডিও করা হয়। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। সোমবার ভিডিওটি ছড়িয়ে পড়লে মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন।